নমস্কার বন্ধুরা, জবাব ডে স্যানিউ শেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো ইন্ডিয়ান রেলওয়ের পক্ষ থেকে বের হওয়া আরও একটি গুরুত্বপূর্ণ নতুন নোটিফিকেশন নিয়ে। এটা কিন্তু সম্পূর্ণ একটি নতুন নোটিফিকেশন, যেখানে তোমাদের বলে রাখি যে অ্যাপ্লিকেশন করতে গেলে ন্যূনতম যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সেটা হচ্ছে মাধ্যমিক পাস। অর্থাৎ তোমরা যদি মিনিমাম মাধ্যমিক পাস করে থাকো যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে, তার জন্য তোমাদের কোনো রকম আইটিআই এর প্রয়োজন হচ্ছে না, কোনো রকম আইটিআই ডিগ্রি লাগছে না। অনলি যদি তোমাদের মাধ্যমিক পাস থাকে এবং তোমার যদি বয়সটা 18 বছর হয়ে গিয়ে থাকে, তাহলে তোমাদেরকে বলবো ছেলে মেয়ে কিন্তু প্রত্যেকেই আবেদন করতে পারছো এই পোস্টের ক্ষেত্রে। এবং অ্যাপ্লিকেশন তোমাদের এখানে করা লাস্ট ডেট তোমাদের তো বলে দিলাম যে এখানে 12/6/2024 এই তারিখের মধ্যে তোমাদের কমপ্লিটলি অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। অর্থাৎ এখনও বেশ কিছুদিন তোমাদের হাতে সময় রয়েছে, অনেকটাই সময় রয়েছে। মানে তোমাদের জুন মাসের 12 তারিখের মধ্যে কমপ্লিট অ্যাপ্লিকেশন করতে হবে। তো কী পোস্ট রয়েছে, কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে, সম্পূর্ণ ডিটেলস এই একটি ভিডিওর মাধ্যমে আলোচনা করব। কিন্তু তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে সরাসরি অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো দেখো, এটা কিন্তু সম্পূর্ণ একটি নতুন নোটিফিকেশন, যে নোটিফিকেশন কিন্তু 2/5/2024 অর্থাৎ মে মাসের 2 তারিখে নোটিফিকেশন আউট হয়েছে। একদম নিউ নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি, যেখানে তোমাদের অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট তো বলে দিলাম 12 তারিখ রয়েছে। তোমরা এখানে ছেলে মেয়ে কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারবে। তো এই যে নতুন নোটিফিকেশন, সেই বিস্তারিত এবার দেখে নেব যে নতুন নোটিফিকেশনে ঠিক কী কী বলা রয়েছে। তো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন জমা নেওয়া হবে 13 তারিখ থেকে। দেখো, 13/5/2024 অর্থাৎ এই মাসের 13 তারিখ থেকে অ্যাপ্লিকেশন জমা নেওয়া শুরু হবে, যে অ্যাপ্লিকেশন তোমাদের জমা নেওয়া হবে 12 তারিখ পর্যন্ত। অর্থাৎ এখানে একটু বলে দেই, 13/5/2024 থেকে অ্যাপ্লিকেশন জমা নেওয়া শুরু হচ্ছে, 12/6/2024 মানে তোমরা কিন্তু প্রায় এখানে 30 দিনের মতো সময় পাচ্ছ অ্যাপ্লিকেশন সাবমিট করার জন্য। এবং অ্যাপ্লিকেশন যত আগে সাবমিট করবে প্রফিটটা কিন্তু তোমাদেরই হবে, তাই যতটা তাড়াতাড়ি পারবে এখানে অ্যাপ্লিকেশন সাবমিট করার চেষ্টা করো। 13 তারিখ থেকে শুরু হচ্ছে, 12 তারিখ পর্যন্ত এখানে অনলাইন অ্যাপ্লিকেশন বা ধরো তোমাদের যে অ্যাপ্লিকেশন যে পদ্ধতি রয়েছে, তোমাদের তো অবশ্যই জানাবো কীভাবে অ্যাপ্লিকেশন করবে, সেটাই সেই সময়ের মধ্যে অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করে নিও। এবার দেখো, এখানকার যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেটা একটু বলি, যেটা তোমাদের প্রত্যেকের জন্য জানা ভীষণ দরকার। তো এখানে ফার্স্ট অফ অল এজের বিষয়টা একটু বলি। এখানে ন্যূনতম অ্যাপ্লিকেশন করতে হলে বয়সটা লাগবে 18। 18 বছরের নিচে হলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না। 18 থেকে যাদের বয়সটা 45-এর মধ্যে রয়েছে, সমস্ত ছাড় দিয়ে বলছি আমি, সমস্ত রকম ছাড় দিয়ে 18 থেকে যাদের বয়সটা 45-এর মধ্যে রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ তোমার বয়সটা ন্যূনতম 18 অবশ্যই লাগবে। আর অবশ্যই অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে সেলফ অ্যাটাস্টেড ভ্যালিড ডকুমেন্টস তোমাকে দিতে হবে এজ প্রুফ হিসাবে। তো এজ প্রুফ হিসাবে তুমি চাইলে এখানে মাধ্যমিকের অ্যাডমিটটাকে দিতে পারো। মাধ্যমিকের অ্যাডমিটটা এজ প্রুফ ডকুমেন্টস হিসাবে তোমরা কিন্তু এখানে অ্যাটাচ করতে পারো। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছ। এবার তোমাদের বলি এখানকার যে এডুকেশনাল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে সেটা একটু বলি। দেখো, এখানে পরিষ্কার বলা রয়েছে যে ক্যান্ডিডেটকে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে, মানে 10 স্ট্যান্ডার্ড পাস হতে হবে, তবেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। বা ধরো তার অ্যাবাব যদি থাকে, 10 স্ট্যান্ডার্ড বা তার অ্যাবাব যেই যদি কোয়ালিফিকেশান থাকে, তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। কিন্তু ন্যূনতম মাধ্যমিক না হলে আবেদন করার কোনো সুযোগ থাকবে না। এরপর যারা রয়েছে উচ্চ মাধ্যমিক বা গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি রয়েছে, সেক্ষেত্রে তারাও আবেদন করতে পারবে। হায়ার এডুকেশনের কোয়ালিফিকেশান কোনো রকম বাধাপ্রাপ্ত হবে না, কিন্তু ন্যূনতম মাধ্যমিকটা তোমার লাগবেই। ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা যদি তোমার থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। এবং তোমাদের মাধ্যমিক পাস হলেই হবে না, মাধ্যমিকের পাশাপাশি 18 বছরটা অবশ্যই লাগবে, কারণ মাধ্যমিক তো আরও অল্প বয়সে হয়ে থাকে, 16 বছর সাধারণত হয়ে থাকে। তো সেক্ষেত্রে মাধ্যমিকের পাশাপাশি 18 হলে তবেই তোমরা আবেদন করতে পারবে। এবার দেখো, অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে কিছু রুলস আর রেগুলেশন তোমাকে মানতে হবে। অ্যাপ্লিকেশনটা অবশ্যই প্রপারলি ফিল করতে হবে, এবং ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশন কিন্তু অটোমেটিক্যালি রিজেক্ট হয়ে যাবে, সেই বিষয়ে পরিষ্কার বলা রয়েছে। ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেওয়া হবে, আর প্রপারলি যদি ফিল আপ করা না হয় তাহলে সেই অ্যাপ্লিকেশনে কোনো রকম ভ্যালু বা গুরুত্ব থাকবে না। তাই অ্যাপ্লিকেশন ফর্মটিকে তোমাকে সুন্দরভাবে ফিল আপ করতে হবে। তো চলো, সেই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা কীভাবে ফিল আপ করবে সেটা একটু দেখিয়ে দিই।
তার আগে একটু বলি, যখন তোমাদের এখানে ইন্টারভিউ বা ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন কিন্তু সমস্ত রকম অরিজিনাল ডকুমেন্টসগুলো যেগুলো তোমরা অ্যাপ্লিকেশনের সঙ্গে অ্যাটাচ করে সাবমিট করবে, মানে সেলফ অ্যাটাস্টেড করে যেগুলো সাবমিট করবে, সেই সমস্ত রকম অরিজিনাল সার্টিফিকেটগুলো অবশ্যই অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ তোমাদের কিন্তু আনতে হবে। অরিজিনাল ডকুমেন্টস ছাড়া ইন্টারভিউতে কিন্তু কোনো ক্যান্ডিডেটকে কিন্তু ভ্যালু দেওয়া হবে না, সেই বিষয়টা মাথায় রাখবে। তখন কিন্তু সমস্ত রকম অরিজিনাল ডকুমেন্টসগুলো তোমাকে কিন্তু নিয়ে যেতে হবে। তো দেখো, অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি ভীষণই ছোট রয়েছে, তেমনই কিছু তোমাকে ফিল আপ করতে হবে না, খুব সিম্পল রয়েছে। তো অ্যাপ্লিকেশন ফর্মটি কীভাবে পূরণ করবে সেটা একটু বলি। তো দেখো, ফার্স্ট অফ অল তোমাকে যেটা চাওয়া হয়েছে তোমার কাছে সেটা হচ্ছে নেম অফ দ্য হল স্টেশন অ্যাপ্লাই ফর, মানে তুমি কোন স্টেশনের জন্য অ্যাপ্লিকেশন করছো সেটা তোমাকে অবশ্যই মেনশন করতে হবে। কারণ কোন স্টেশনের জন্য অ্যাপ্লিকেশন করছো সেটা যদি তুমি মেনশন না করো তাহলে নিশ্চয়ই সেই অ্যাপ্লিকেশন গ্রহণযোগ্য হবে না। তো এখানে যে সমস্ত স্টেশনগুলোতে নিয়োগ করা আছে সেই স্টেশনের নাম তোমাকে অবশ্যই দিতে হবে। তারপরে বলা রয়েছে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট ইন ব্লক লেটার, তো নিজেদের নামটা অবশ্যই ব্লক লেটারে লিখবে। আমার মনে হয় পুরো ফর্মটা ব্লক লেটারে লিখলেই ভালো হয়, সেটা বারবার করে সব ভিডিওতেই বলে থাকি সাধারণত। তো ব্লক লেটারে নিজের নামটাকে লিখতে হবে। তারপর যেটা করতে হবে, ফাদার্স নেম, অবশ্যই নিজের বাবার নামটা যেটা তোমাকে ব্লক লেটারে লিখতে হবে। তো ফাদার্স নেম ব্লক লেটারে দিয়ে দিলে, তারপর তোমাকে এখানে বলা রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস উইথ পিনকোড। তো তোমার এখানে যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি আলাদা হয়ে থাকে তাহলে তোমাকে আলাদা আলাদা করে ফিল আপ করতে হবে, সাথে পিনকোডটা অবশ্যই বসাবে। তো প্রেজেন্ট অ্যাড্রেসে কী কী লিখবে, অবশ্যই ফার্স্ট অফ অল ভিলেজ, তারপর তোমাকে পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, তারপরে তোমার পিনকোড তো অবশ্যই লাগছে। তো এইভাবে তোমার স্টেট তো স্টেটও দিতে হবে। তো তেমনভাবে যদি সেম হয়ে থাকে তাহলে তোমাকে সেমটাই তোমাকে রিপিট করতে হবে, যদি আলাদা হয়ে থাকে তাহলে তোমাকে আলাদা আলাদা করে আবার সেই জিনিসটাকে রিপিট করতে হবে। তারপরে ডেট অফ বার্থ, তোমার ডেট অফ বার্থ কী এবং সেলফ অ্যাটাস্টেড প্রুফ টু বি অ্যাটাচড। তো ডেট অফ বার্থ কী রয়েছে সেটার প্রুফ হিসাবে তুমি এখানে মাধ্যমিকের অ্যাডমিট দিতে পারো, কারণ এমনিতেও তোমাকে এডুকেশনাল কোয়ালিফিকেশান হিসাবে মাধ্যমিকটা চাওয়া হয়েছে, সুতরাং মাধ্যমিকের তো সমস্ত ডকুমেন্টস তোমাকে এমনিতেও দিতে হবে। তো ডেট অফ বার্থ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিটটা তোমরা এখানে দিতে পারো। দেওয়ার পরে তোমাদের এখানে যেটা চাওয়া হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান, সেলফ অ্যাটাস্টেড প্রুফ অফ টু বি অ্যাটাচড। তো সেক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশানের সেলফ অ্যাটাস্টেড যে ডকুমেন্টসগুলো সেটা তোমাকে অ্যাটাচ করতে হবে, মানে মাধ্যমিক পাশের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট, এই তিনটে ডকুমেন্টসই তোমাকে কিন্তু অ্যাটাচ করতে হবে। তারপর তোমাকে এখানে বলা রয়েছে যে তুমি মেডিকেলি ফিট অ্যান্ড ফাইন কিনা, সেজন্য একটা মেডিকেল সার্টিফিকেট, যে তুমি যে কোনো কমিউনিকেবল ডিজিজের থেকে তুমি ফ্রি রয়েছো সেজন্য একটা তোমাকে মেডিকেল একটা সার্টিফিকেট এখানে দিতে হবে। তো এই যে মেডিকেল সার্টিফিকেটটা সেইটা তোমরা যে কোনো গভর্নমেন্ট হাসপাতালে গেলে পারে, কোনো ডক্টরের সাইন করা একটা সার্টিফিকেট তোমাদেরকে এখানে প্রোভাইড করতে হবে, সেটা যে কোনো সরকারি হাসপাতাল থেকে তুমি যে কোনো ডক্টরের কাছ থেকে নিতে পারো, যে তোমার কাছে কোনো রকম মানে তুমি কোনো রকম রোগে ভুগছো কি না বা রয়েছে কি না সেইটার একটা প্রুফ তোমাকে দিতে হবে, মানে তোমার যাতে কোনো রকম রোগ না থাকে, একদম মেডিকেলি ফিট অ্যান্ড ফাইন তোমাকে প্রমাণ করতে হবে। তারপর তোমাকে এখানে বলা রয়েছে যে ডিস্ট্রিক্ট ওয়াইজ এবং হল্ট ওয়াইজ তোমাদের এখানে যেহেতু নিয়োগ করা হচ্ছে সুতরাং তোমাদের অবশ্যই ভোটার কার্ড বা তোমাদের এখানে মানে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিতে হবে তোমাদের অ্যাড্রেস প্রুফ হিসাবে, এবং তোমাদের অবশ্যই যেটা দিতে হবে আইডি প্রুফ হিসাবে আধার কার্ড তোমরা দিতে পারো, এবং অবশ্যই তোমাকে একটা সিগনেচার করতে হবে, ফুল সিগনেচার করবে। এবং সিগনেচারের নিচে দেখো মোবাইল নাম্বার, প্যান কার্ড নাম্বার, আধার কার্ডের নাম্বার, তিনটে নাম্বারই চাওয়া হয়েছে, সেটা কিন্তু তোমাকে অবশ্যই মেনশন করতে হবে, কারণ অন্যগুলোর ক্ষেত্রে কিন্তু থাকে না। তো এক্ষেত্রে মোবাইল নাম্বার, প্যান কার্ড নাম্বার, আধার কার্ডের নাম্বার যেহেতু চেয়েছে তুমি সেগুলো দিয়ে দেবে, এবং প্লেস এবং ডেট অফ বার্থ মানে প্লেস এবং ডেট দিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে পূরণ করবে। যেই দিন তুমি জমা দিতে যাবে ঠিক সেই দিনের ডেট এখানে বসাবে, এবং প্লেস তুমি কোথা থেকে অ্যাপ্লিকেশন করছো সেই ডেটটাও তোমাকে এখানে বসাতে হবে। মেডিকেল সার্টিফিকেটটা ঠিক কেমন হবে সেটা কিন্তু পরিষ্কার দেওয়া রয়েছে। তো মেডিকেল সার্টিফিকেটটা ঠিক এই সার্টিফিকেটে তোমরা প্রিন্ট আউট করবে, এবং তোমার নিজের নাম কী, তারপরে তোমাদের ভিলেজ, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, স্টেট, এগুলো সব দেওয়ার পরে তোমাদের এখানে সেলফ অ্যাটাস্টেড ফটো দিয়ে দেবে, আর এবং এখানে তোমাদের ডক্টরের সাইনটা থাকবে। তো এই যে তোমাদের সেই ডক্টরের আবার অ্যাড্রেস এবং রেজিস্ট্রেশন নাম্বারটাও এখানে যদিও থাকবে, তো এই যে মেডিকেল সার্টিফিকেটটা এটা তোমাকে প্রিন্ট আউট করে যে কোনো ডক্টরের কাছ থেকে সিগনেচার করিয়ে আনতে হবে, এবং সেই সার্টিফিকেটটা অ্যাপ্লিকেশন ফর্মেটের সাথে তোমাকে দিয়ে দিতে হবে। তো নিয়োগটি তোমাদের করা হচ্ছে ভাবানগর হল স্টেশন থেকে হলদিবাড়ি হলদিয়া বিহার হল স্টেশনে তোমাদের নিয়োগ করা হচ্ছে, এবং সমস্ত রকম ডিটেলস কিন্তু তোমরা যে এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং এখানে 13 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত তো অ্যাপ্লিকেশন জমা নেওয়া হচ্ছে, এবং এখানে যে ঠিকানাটা রয়েছে এই ঠিকানায় তোমাদের অ্যাপ্লিকেশন জমা নেওয়া হবে, এবং লোকাল ক্যান্ডিডেটও আবেদন করতে পারবে। যদি কোনো রকম সুইটেবল ক্যান্ডিডেট না পাওয়া যায় সেক্ষেত্রে লোকাল ক্যান্ডিডেটও এখানে আবেদন করতে পারবে। এবং এখানে অ্যাপ্লিকেশন যে জমা নেওয়া হলো তারপর 13 তারিখে কিন্তু সেই বক্সটা ওপেন করা হবে, যেই বক্স ওপেন করার পর তোমরা বুঝতে পারবে যে কারা কারা শর্টলিস্টেড হলে 13 তারিখে বক্স ওপেন হবে, এবং তার আগে 12 তারিখের মধ্যে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে।
এবার তুমি যদি একটার বেশি হল স্টেশনের জন্য আবেদন করতে চাও তাহলে তোমাকে সেপারেট অ্যাপ্লিকেশন জমা করতে হবে, নইলে কিন্তু সেই অ্যাপ্লিকেশন অটোমেটিক্যালি রিজেক্ট হয়ে যাবে, সেই বিষয়েও ক্লিয়ারলি বলা রয়েছে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো। আর তার আগে বলে রাখি, একটা বিষয় বলা হয়নি যে কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো তোমাদের এখানে কিন্তু হল কন্ট্রাক্টর এই পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে, মানে স্টেশন টিকিট বুকিং এজেন্ট যেই পোস্ট রয়েছে সেই পোস্টে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, অবশ্যই আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।